বন্ধুরা, বর্তমানে সোনার গহনা জুয়েলার্সের দোকানে যে আপনি যখন কিনতে যাবেন, দেখবেন যে সেই গহনাটা হলমার্ক করা থাকে। তো সেই হলমার্কটা কি অনেকেই চিনে না, বা অনেকেই সেই হলমার্কটা জানে না যে এটা কি। বন্ধুরা, আর বলবো যে আপনি যদি বর্তমানে কোনো সোনার গহনা তৈরি করতে যান বা কিনতে যান, সেক্ষেত্রে আপনার যদি হলমার্ক করে আপনি জিনিসটা তৈরি করেন তাহলে আপনার কী লাভ হবে। বন্ধুরা, এ সমস্ত আমি ক্লিয়ার করে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেব। বন্ধুরা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো গোলজ্যাক টুর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি পিন্টু স্বর্ণকার। তো আজকে আমি আপনাদের কোনো ডিজাইন দেখাবো না, কোনো স্বর্ণের দাম দিব না। আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যে কথাগুলো আপনার জানা থাকা অত্যন্ত প্রয়োজন। কারণ বন্ধুরা, আপনি যদি কোনো সময় গহনা তৈরি করতে যান বা দোকান থেকে কিনতে যান, সেক্ষেত্রে আপনার এই কথাগুলো প্রয়োজন হবে। বন্ধুরা, আমি প্রথমে বলবো যে হলমার্ক গহনাটা কাকে বলে বা হলমার্কটা কি। বন্ধুরা, আপনারা যারা না জানেন তারা ভালোভাবে শুনুন কথাগুলো। বন্ধুরা, হলমার্কটা হলো আপনি যে কোনো গহনা তৈরি করতে যাবেন বা কিনতে যাবেন, সেই স্বর্ণটা একটা মেশিনে যাচাই করা হয়। তো সেই মেশিনে যাচাই করা হয় এমনভাবে যে সেই স্বর্ণের গহনায় যতটুকু খাত থাকবে, তো সেটা নির্ণয় করার জন্য একটি মেশিন রয়েছে। তো সেই মেশিনে যাচাই করে আপনার ওই জিনিসটা গুণগত মান কীরকম রয়েছে সেটা নির্ণয় করা হয়। বন্ধুরা, যখন ওই মেশিনটায় আপনার জিনিসটা দেওয়া হয়, তখনই ওখানে আপনার যে হলমার্কটা, যেটা আপনার খাত থাকবে, সেটা উঠে যাবে যে কতটুকু পরিমাণে এই জিনিসটার ভিতরে খাত রয়েছে, কতটুকু ভালো রয়েছে, সেটা নির্ণয় করার জন্য ওটা হলমার্ক করা হয়। সেটা কি হলমার্ক বলে। বন্ধুরা, এই যে হলমার্কটা, এটা যদি আপনার যে কোনো জিনিসে করা হয় তাহলে সেই জিনিসটা বোঝা যাবে যে এই জিনিসটার ভিতরে কতটুকু খাত রয়েছে। বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে হলমার্কটা কাকে বলে বা হলমার্কটা কি। বন্ধুরা, এখন বলবো হলমার্কৃত যে সোনার গহনা রয়েছে, আপনি যদি জুয়েলার্সের দোকান থেকে হলমার্কৃত সোনার গহনা কিনে আনেন বা তৈরি করতে দেন তাহলে সেটা আপনার লাভ হবে কি না। বন্ধুরা দেখুন, বর্তমানে যে স্বর্ণটা পাওয়া যায় সেটা কিন্তু হলমার্কই থাকে। কারণ বর্তমানে ভালো স্বর্ণের আপনার চাহিদা ভালো, ভালো স্বর্ণই সবাই তৈরি করে। বন্ধুরা দেখুন, ভালো স্বর্ণ যদি আপনি তৈরি করেন, হলমার্কৃত যে সোনার গহনাটা রয়েছে যেটা আপনার মেশিনে যাচাই করে দেওয়া হয়, সেটা যদি আপনি তৈরি করেন সেটা কিন্তু আপনার ভালোই হবে। বা যদি আপনি জুয়েলার্সের দোকান থেকে কিনে আনেন সেটা আপনার ভালো হবে। 21 ক্যারেট তৈরি করুন বা 22 ক্যারেট তৈরি করুন। কারণ বন্ধুরা, আপনি যদি হলমার্কৃত সোনার গহনাটা কোনো সময় যদি কিনে থাকেন, সেটা যদি আপনার পরবর্তীতে বিক্রি করতে যান, তাহলে ওই হলমার্কটার কারণে আপনার সোনার যে গহনাটা রয়েছে সেটার দাম কিন্তু আপনি বেশি পাবেন বা ভালো পাবেন। বন্ধুরা, আর যদি আপনি কোনো সময় এই হলমার্কৃত সোনার গহনাটা যে রয়েছে, যদি আপনি কোনো সময় ভাঙতে যান, ভেঙে অন্য কোনো জিনিস আপনি যদি তৈরি করতে যান, তাহলে কিন্তু আপনার সেই সোনার গহনাটায় ঘাটতি কম যাবে। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে হলমার্কৃত সোনার গহনাটা রয়েছে যে আপনার লাভ হবে কি না, লস হবে। বন্ধুরা, আপনার যদি কোনো সময় গহনা তৈরি করেন, একটু ভালো স্বর্ণ দিয়ে তৈরি করবেন, যেমন 21 ক্যারেট 22 ক্যারেট মেশিনে যাচাই করে যে হলমার্কৃত স্বর্ণটা দেওয়া হয় সেটা দিয়ে তৈরি করলে আপনি ভালো পাবেন, বা পরবর্তীতে বিক্রি করতে গেলে বা ভাঙতে গেলে আপনি ভালো স্বর্ণটা পাবেন। বন্ধুরা, আপনি ক্লিয়ার হয়ে গেলেন? যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।